সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছেন অথবা অনলাইনে ক্লাস নিচ্ছেন, রেকর্ড ক্লাস করছেন, তারা তাদের ভিডিওর নিচে লেখা স্ক্রোল করাতে চাচ্ছেন টিভি স্ক্রিনের মতো, যে লেখা আপনার এক পাশ থেকে অন্য পাশে যাবে। তো আসুন এই সহজ কাজটি আমরা ক্যামটেসিয়া দিয়ে কিভাবে করব আজকের ভিডিও টিউটোরিয়ালে তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আপনি বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা যে ভিডিওটির উপর লেখা স্ক্রল করাতে চাচ্ছেন সেই ভিডিওটিকে আপনারা মিডিয়া থেকে ইনপোর্ট করে নেবেন। মিডিয়া থেকে ইনপোর্ট করার পরে ভিডিওটিকে আপনারা টেনে ট্র্যাক কে ছেড়ে দিবেন। আপনারা যে কোনো ট্র্যাকে ছেড়ে দিতে পারেন। ট্র্যাকে ছেড়ে দেওয়ার পরে আমরা এই ভিডিওটিতে লেখা ইনসার্ট করার জন্য আমরা চলে যাব অ্যানোটেশনসে। অ্যানোটেশনস থেকে আমরা যে কোনো ধরনের টেক্সট সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা এটার উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব, করে আমরা এখানে লেখা ইনসার্ট করব। আমরা লেখা ইনসার্ট করার পরে আমরা এখানে লিখতে পারি অথবা আমরা পূর্বে থেকে কোনো লেখা কপি করে এখানে পেস্ট করতে পারি। আমরা এটাকে একটু বড় করব। আমরা বড় করার পর আমরা দেখলাম যে আমাদের এখানে লেখাটাকে আমরা এক লাইনে আনব। এক লাইনে আনতে গেলে আমাদেরকে একটু বড় করতে হবে। বড় করে আমরা একটু দেখি আমাদের কি অবস্থা। আচ্ছা, আমরা এখানে লেখাটাকে এরপর আমরা টেনে এক পাশে নিয়ে যাব, একবারে এটার ফিল্ড এরিয়ার বাইরে, ফ্রেমের বাইরে নিয়ে যাব। আচ্ছা, ফ্রেমের বাইরে নিয়ে গেলাম। বাইরে নেওয়ার পর আমরা এখান থেকে একটু কাজ করি, আমরা এখানে এটাকে কতটুকু করতে চাচ্ছি। আমরা লেখা অনুযায়ী এটাকে টেনে আমরা বড় করে দিব। তারপরে আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে একটা অ্যানিমেশন ইন করাবো। আমরা চলে যাব অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আমরা কাস্টম অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন দেওয়ার পরে আমরা লেখাটাকে অ্যারো, লেফট অ্যারো ধরে আমরা এটাকে এপাশ থেকে ওপাশে নিয়ে যাব। লেখা শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা লেফট অ্যারোটা চেপে ধরে রাখব। লেখাটা যাচ্ছে শেষ হওয়ার পরে আমরা এটাকে ছেড়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে ট্র্যাকের মধ্যে দেখলাম আমরা অ্যানিমেশনে যে লাল বটনটা আছে সে বটনটাকে ধরে আমরা টেনে এপাশ থেকে একবারে ওপাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা চাইলে এখান থেকে লেখার সাইজ, লেখার কালার, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা সব কিছু এখান থেকে এডিট করতে পারি। তো আমরা ইচ্ছা করলে এটাকে একটু প্লে করে দেখি। প্লে করে দেওয়ার জন্য আমরা প্লে হেডটাকে লেখার শুরুতে নিয়ে গেলাম। এবার আমরা একটু প্লে করে দেখি। আমাদের টেক্সট কিন্তু স্ক্রল করা শুরু হয়ে গেছে। টেক্সট স্ক্রোলিং হচ্ছে আপনারা ইচ্ছে করলে লেখার কালারটাও এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা ক্যামটেসিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিওতে লেখা স্ক্রোল করাতে পারবেন। ধন্যবাদ।